হাই এভরিওয়ান, তোমাদের এজিএসসি প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আমাদের কলকাতা হাইকোর্ট একটি নোটিফিকেশান বের করেছে পোস্ট অফ পিএ বা স্টেনোগ্রাফারের। তো এখানে টোটাল পোস্ট আছে 17টি। এখন বর্তমানে অর্থাৎ এই নোটিফিকেশান শুরুর সময় রয়েছে 14টি এবং এক্সপেক্ট করা যাচ্ছে যে 3টি ভ্যাকেন্সি আরও বাড়তে পারে। এই পোস্টের জন্য মূল মায়না হচ্ছে 32,500। এরপর দেখে নিই এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী কী। এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস প্রয়োজন এবং শর্ট হ্যান্ডে 120 স্পিড এবং টাইপিং স্পিড দরকার 30 ওয়ার্ড পার মিনিট। এর পাশাপাশি কম্পিউটারের বেসিক কম্পিউটার নলেজও জানা প্রয়োজন। তো অ্যাপ্লিকেশন করতে গেলে বয়সের সীমা থাকতে হবে 18 থেকে 32। এই বয়স ধরা হবে 1 জানুয়ারি 2022 হিসাব করে। আর এর পাশাপাশি এজ রিল্যাক্সেশন পাবে এসসি এসটি ক্যান্ডিডেটসরা 5 বছরের জন্য এবং ওবিসি ক্যান্ডিডেটরা পাবেন 3 বছরের জন্য। আর এর পাশাপাশি এখানে উল্লেখ করা আছে যে অন্য স্টেটের যদি কোনো এসসি এসটি ওবিসি এ বা ওবিসি বি ক্যান্ডিডেটস থাকে তারা কিন্তু রিজার্ভ কোনো কোটা পাবেন না, ঠিক আছে। এরপর দেখানো ফিস স্ট্রাকচার হচ্ছে এই অ্যাপ্লিকেশন বা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে ফিস পে করতে হবে 800 টাকা, সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের পে করতে হবে 300 টাকা ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে। এই ইন্ডিয়ান পোস্টাল অর্ডার পেমেন্ট কাটবেন হচ্ছে ইন ফেভার অফ রেজিস্টার্ড জেনারেল হাইকোর্ট ক্যালকাটা এবং পেয়েবেল লিখবেন জিপিও অ্যাট ক্যালকাটা, ঠিক আছে। আর এই নোটিফিকেশানে ক্যালকাটা হাইকোর্ট কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফর্মের আপলোড করেনি বা যেটাকে প্রিন্ট করে তোমরা সেন্ড করতে পারো। এখানে ক্যালকাটা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা লিগ্যাল সাইজের পেপারে এই যে পয়েন্টগুলো রয়েছে এই 1 থেকে 17 এই পয়েন্টগুলো নিজে হাতে টাইপ করে তোমরা কিন্তু সেন্ড করতে হবে তোমাদের। তোমরা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা এই পয়েন্টগুলো সেখান থেকে টাইপ করিয়ে তোমরা একটা ফর্মের ফর্ম্যাট তৈরি করে নিতে পারো। আর এই ফর্মটাকে বা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে অ্যাড্রেস করতে হবে টু দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট ক্যালকাটার, ঠিক আছে। এর পাশাপাশি এখানে উল্লেখ করা হয়েছে যে এই ফর্মের সাথে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস কোন কোন ডকুমেন্টস দিতে হবে। এখানে দিতে হবে হচ্ছে নাম্বার 4 অর্থাৎ ডেট অফ বার্থ, নাম্বার 9 অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেটের হচ্ছে স্বপ্রত্যয়িত নকল, পয়েন্ট নাম্বার 13 অর্থাৎ এসসি এসটি ওবিসি বা ওবিসি বি ক্যান্ডিডেটদের কাস্ট সার্টিফিকেট, পয়েন্ট নাম্বার 14 এখানে লেবার ডিপার্টমেন্টের কেউ যদি কোনো এক্সেম্পটেড ক্যাটাগরি থাকে তাদের যদি কোনো আই কার্ড থাকে সেই আই কার্ডে কিন্তু স্বপ্রত্যয়িত নকল সেন্ড করতে হবে, এবং নম্বর 15 অর্থাৎ প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ যদি কেউ এখন বর্তমানে কোথাও নিযুক্ত থাকেন সেখানে কিন্তু এনওসি সার্টিফিকেট কিন্তু তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখানটা তার পাশাপাশি দিতে হবে ফর্মের সাথে 2 কপি ছবি দিতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি, একটা ছবি কিন্তু ফর্মের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেবে এবং আর একটা ফর্মের সাথে হচ্ছে গেঁথে দেবে, আর দুটো ফর্মের ফ্রন্ট পোর্শনে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে। এরপর দেখে নেবো এর সাথে দিতে হবে 1 সেলফ অ্যাটাস্টেড এনভেলপ, অর্থাৎ তোমাদের এর সাথে একটি খাম দিতে হবে 25 সেন্টিমিটার বা 11 সেন্টিমিটার একটা খাম দিতে হবে, সেখানে কিন্তু তোমাদের নিজস্ব অ্যাড্রেস সেখানে উল্লেখ করবে এবং সেই খামের সাথে 45 টাকার ডাক টিকিট সেটে দেবে। এটা কিন্তু আলাদা করে তোমাদের ফর্মের সাথে আলাদা করে একটি অন্য এনভেলপ দিতে হবে, অর্থাৎ তোমরা যে এনভেলপে সেন্ড করবে সেই এনভেলপের সাথে তোমাদের তোমরা যে এনভেলপ তোমরা সেন্ড করবে তার ভেতরে আরেকটি এনভেলপ দিতে হবে। এর পাশাপাশি তোমাদের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অর্থাৎ তোমাদের স্বপ্রত্যয়িত নকলের জেরক্স কপি দিতে হবে কোন কোন সার্টিফিকেটের, ডেট অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক অথবা হচ্ছে সমতুল্য সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ উল্লেখ আছে, এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ হাই সেকেন্ডারি
তোমাদের সার্টিফিকেটে শপথতে নকল দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই দেবে। আর তোমার যদি কেউ সার্টিফিকেট অফ ডিসেবিলিটি তোমাদের যদি থাকে তাহলে সেটা আপলোড করবে। যদি এক্সেম্পটেড থাকে তোমরা এখানে 6, 7, 8 নম্বর এগুলো তোমরা সেন্ড করবে। ইন্ডিয়ান পোস্টাল অর্ডার টু বি এনক্লোজ উইথ দ্য অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু তোমরা যে আইপিওটা কাটবে 800 টাকা অথবা 300 টাকা সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করে দিতে হবে। এরপর দেখে নেবো সিলেকশন প্রসেস। এই এক্সাম কিন্তু দুটো পর্যায়ে হবে, ফ্রেজ ওয়ানে হবে 120 ডিকটেশন হবে 5 মিনিটের, সেটা কিন্তু তোমরা 45 মিনিটে তোমাদের ট্রান্সক্রাইব করতে হবে নিজের হাতে লিখে, ঠিক আছে। এই ফ্রেজ ওয়ানে কোয়ালিফাই করে গেলে তোমাদের আরেকটি এক্সাম হবে, সেটিও কিন্তু 120 ওয়ার্ডে তোমাদের ডিকটেশন দেওয়া হবে, সেটা কিন্তু তোমাদের কম্পিউটারে টাইপ করতে হবে 30 ওয়ার্ড পার মিনিটের হচ্ছে স্পিডে। এবং তোমাদের এই ডিকটেশন এবং টাইপিং টেস্টের মাঝে 10 মিনিটের গ্যাপ দেবে তোমাদের আউটলাইন ভেরিফিকেশন করার জন্য, ঠিক আছে। আর এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করার শেষ তারিখ হচ্ছে 12 এপ্রিল 2022 বিকাল 4:30। আর এই অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশান যে এনভেলপটা সেটা কিন্তু ক্লোজ করে রাখতে হবে, অর্থাৎ বন্ধ খামের কিন্তু মুখ যাতে বন্ধ থাকে। এবং এই খামের এই খামে কিন্তু উল্লেখ করতে হবে তোমাদের ক্যাটাগরি, অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরিতে পড়ছো, জেনারেল বা এসসি এসটি ওবিসি বা ওবিসি এ বা ওবিসি বি, এই কিন্তু ক্যাটাগরি উল্লেখ করতে হবে তোমাদের। এবং পোস্ট অ্যাপ্লাইড অন দ্য বটম লেফট কর্নার, অর্থাৎ খামের বটম লেফট কর্নারে কিন্তু কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব উপকারী মনে হয়েছে। তো যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, এবং যারা সাবস্ক্রাইব করোনি এরকম ডেইলি জব নোটিফিকেশান স্পেশালি স্টেনোর নোটিফিকেশানের জন্য তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট আপডেটের সাথে, তখনের জন্য টাটা।